শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফয়সালা হবে কোন পথে? খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, সুস্থ হলে আবারও যেতে হবে কারাগারে। এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক। জামাত নিষিদ্ধ দল নয়, তাই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানালেন তথ্যমন্ত্রী। জামাত এখনো যেহেতু নিষিদ্ধ হয় নাই, রাজনৈতিক দল হিসেবে তারা আবেদন করেছে, সেজন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। জামাতের বিষয়ে মন্ত্রী বললেন অপেক্ষা করেন, আরো অনেক কিছু দেখার বাকি আছে। জামাতের বিষয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সবশেষ থাকছে ভাঙচুর অগ্নি সন্ত্রাসের জন্য জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি, এই মর্মে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ জামাত ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল, তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই চায় না, তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই। রোববার দুপুরে মহানগরের তেলিপাড়া এলাকায় কমিউনিটি সেন্টার আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষ ন্যায় বিচার পাবে, সাম্য প্রতিষ্ঠা হবে, গরিব আরও গরিব হবে না, ধনী আরও ধনী হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে। 71 সালে যে লক্ষ্যে বাংলাদেশ গড়েছিলাম সেই বাংলাদেশ ফিরিয়ে দিতে হবে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মঞ্জুর করিম রনির সভাপতিত্বে এই সময় শওকত হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, আর সুস্থ হলে খালেদা জিয়াকে বাকি সাজা খাটতে হবে, কারাগারে যেতে হবে। নৈতিক স্থলনের জন্যে কেউ যদি 2 বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত হন তবে তিনি নির্বাচন করতে পারবেন না জানিয়ে আইনমন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত, তাই তার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এক দশক পর জামাতে ইসলামী মাঠে নামা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাবেশের অনুমতি দিয়ে থাকে, ওনারা কী বিবেচনায় দিয়েছেন? আমার মনে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করলে ভালো হবে। এক পর্যায়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করেন জামাতের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া দিন, আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এটা কি সাংঘর্ষিক কিনা? জবাবে আনিসুল হক বলেন বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত জামাতকে দোষী বলা যাবে না। জামাত নিষিদ্ধ দল না হওয়ায় তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তবে গতকাল শনিবার সমাবেশ থেকে তারা যে বক্তব্য দিয়েছে সেগুলো বিএনপিরও বলে মন্তব্য করেছেন তিনি। রোববার সচিবালয়ের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইসব মন্তব্য করেন তিনি। এক দশক পর শনিবার রাজধানীতে বড় ধরনের সমাবেশ করেছিল জামাত। তার আগে মৌখিকভাবে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পেয়েছে দলটি। জামাতকে সভা করার অনুমতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন জামাত এখনও যেহেতু নিষিদ্ধ হয়নি, তাই রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছে, সেজন্য তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে গতকাল তাদের সমাবেশ থেকে আস্বলন করে যেভাবে বক্তব্য দেওয়া হয়েছে এগুলো আসলে বিএনপিরই বক্তব্য। হাসান মাহমুদ বলেন 2014 সালে তারা যেভাবে নির্বাচন প্রতিহত করতে গিয়ে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছিল সেটারই ইঙ্গিত তারা দিয়েছে। বিএনপি জোটের প্রধান শরিক জামায়াতকে দিয়ে তারা এই কথাগুলো বলিয়েছে, তাদেরকে সুযোগ দিলে তারা কী কী করতে পারে সেটি তাদের বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেছে। নির্বাচন কমিশনের ইসি নিবন্ধন হারানো জামাতে ইসলামকে সমাবেশের অনুমতি দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন অপেক্ষা করেন, আরও দেখবেন কি হয়। এক দশক পর শনিবার রাজধানীতে বড় ধরনের সমাবেশ করেছে জামাত।
তার আগে মৌখিকভাবে ঢাকা মহানগর পুলিশের অনুমতি পেয়েছে দলটি। জামাতকে সভা করার অনুমতির বিষয়ে রাজ্জাক বলেন, এটি রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক কারণে দেখা যাক, এটা একটা পলিটিক্যাল ডিসিশন, এটি সময়ই আমাদেরকে বলে দেবে। এ বিষয়ে তিনি আরও বলেন, তারা রাজনৈতিক দল, হাইকোর্টই পর্যবেক্ষণ ছিল সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক, গ্রহণযোগ্য নয়, তাদের তো অনেক জনসমর্থন আছে। এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে, আপনারা একটু অপেক্ষা করেন, আরও দেখবেন কি হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেছেন, আমরা অনেক সময় রাজনীতিতে অনেক পদক্ষেপ নিয়ে থাকি, এটি নিতে হয়। এ সময় সাংবাদিকরা বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সংলাপের সুযোগ নেই কেন, আন্তর্জাতিক রাজনীতি হলো যে পৃথিবীতে যে কোনো সমস্যা সমাধানের জন্য সংলাপ হতে পারে, কিন্তু এই মুহূর্তে তো ওই রকম কোনো কিছু বা পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে। তারা আন্দোলন করছে, আন্দোলন করতে করতে যখন তারা একজেস্ট বা ক্লান্ত হয়ে যাবে তখন তারাই বলবে একটা কিছু করা দরকার, আমরা সাধারণত তাই করে থাকি। জামাত ইসলামের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজধানীর রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হাইওয়ে পুলিশের 18তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দশক পর শনিবার ঢাকায় সমাবেশ করেছে জামাত। পুলিশের অনুমতি নিয়েই নিবন্ধন বাতিল হওয়া দলটি সমাবেশ করেছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সমাবেশের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। জাতীয় নির্বাচনে মাত্র 6 মাস আগে সরকারের অনুমতি পেয়ে জামাতের সমাবেশ করার ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, জামাত একটি অনিবন্ধিত দল, দলটির অনুষ্ঠান করতে মাঠের জন্য আবেদন করেছিল কিন্তু সরকার অনুমতি দেয়নি। দলটি আবদ্ধ স্থানে ইনডোর মিটিং করতে চেয়েছে, তারা তা দেননি, পরে মৌখিকভাবে কমিশনার বা ডিএমপি অনুমতি দিয়েছেন, এতে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। বিভিন্ন দৈনিক পত্রিকা এবং সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সূত্র দিয়ে ভাঙচুর অগ্নিসন্ত্রাসের জন্য জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি। এই মর্মে প্রকাশিত রিপোর্টে জামাত ইসলামের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। রোববার দিয়ে বিবৃতিতে তিনি বলেছেন, গত 10 জুন রাজধানীর ঢাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ গণমাধ্যম প্রকাশিত রিপোর্টে ভাঙচুর অগ্নিসন্ত্রাসের জন্য জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি মর্মে যে বক্তব্য প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। ওবায়দুল কাদের জামাতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত তারা তাদের এই ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি। জামাত কখনো অগ্নিসন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ ওবায়দুল কাদেরের থেকে এই ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, জামাতে ইসলামের বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাজনৈতিক সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।